বিসর্জনের পরেও মা দুর্গা দেখা দেন গ্রামের মানুষকে, এমন অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন গ্রামের মানুষ। সুন্দরবনের ভেবিয়া গ্রামের দুর্গাপূজোকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা কাহিনী। বিসর্জনের পরেও মা দুর্গা গ্রামের মানুষকে দেখা দেন, ছেড়ে যেতে চান না, কারণ তিনি তো মা। তাই তো দশমীতে বিসর্জন হলেও সেই রাত থেকেই সাদা থান পরা অলৌকিক দেবী দুর্গাকে দেখে সুন্দরবনের ভেবিয়া গ্রাম। বিসর্জনের পুকুরেই জলের ওপর ঘুরে বেড়ান স্বয়ং মা দুর্গা। মনে আছে সেই গান, ও মা গো মা দাও না পরিয়ে, পুজোর গন্ধ এসেছে। হ্যাঁ, নতুন জামা কাপড় পরে সকলেই রাস্তায় বেরিয়েছেন ঠাকুর দেখতে। প্যান্ডেলে প্যান্ডেলে ঢ্যাঙ্কুরাকুর বাজছে ঢাক। প্রতিটি পুজো কমিটি, ঐতিহ্যবাহী বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়িতে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা। উমা, মহামায়া, দুর্গা ও গৌরীর মতো একাধিক রূপ রয়েছে মা দুর্গার। কখনো তিনি চণ্ডী রূপে দেখা দেন, আবার কখনো শান্তির বার্তা নিয়ে অবতীর্ণ হন আনন্দময়ী রূপে। তবে মায়ের চিরাচরিত এই রূপের পরিবর্তে অন্য আঙ্গিকে, অন্য রূপে তাকে দেখেন সুন্দরবনের ভেবিয়া গ্রামের মানুষ। সেখানে তিনি অবতীর্ণ হন এক অলৌকিক রূপে। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রামের দে বাড়ির পুজো এবছর 116 বর্ষে পদার্পণ করল। 1314 বঙ্গাব্দে ভেবিয়ার তৎকালীন জমিদার দীননাথ দে স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো শুরু করেন। তারপর থেকে বহু বছর কেটে গেছে, শতাব্দী পেরিয়েছে এই পুজোর বয়স, অথচ এখনও অমলিন এখানকার ঐতিহ্য। এই বাড়ির এক সদস্য মুকুল দে জানিয়েছেন, দালান থেকেই তৈরি করা হয় প্রতিমা, একই চালচিত্রে এই প্রতিমা গড়া হয়। প্রথা অনুযায়ী মহালয়ার পরদিন প্রতিপদ থেকে দেবাড়ির চণ্ডী ঘরে ঘট স্থাপনের মধ্যে দিয়ে পুজো শুরু হয়ে যায়। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী ও পঞ্চমী একইভাবে পুজো হওয়ার পর ষষ্ঠীতে বাড়ির বেলগাছের নিচে বোধনতলায় মায়ের বোধনের মধ্যে দিয়ে শুরু হয় মৃন্ময়ী আরাধনা। অষ্টমীতে চলে মিষ্টি ভোগ বিতরণ। পুজোর সময় দেবাড়ির সব সদস্য দেশ বিদেশে যারা থাকেন তারা বাড়ি ফেরেন। গ্রামবাসীদের সঙ্গে একসঙ্গে পুজোর আনন্দে মেতে ওঠেন বাড়ির সদস্যরাও। ঈশ্বর দেবনাথ দেবী মহাশয় আমাদের এই পুজোর ভিত্তি প্রস্তর করেন। এই পুজোটা আজকে এই বছর 116 বছরে পদার্পণ করেছে। এইবার সেই থেকে আমাদের পুজো চলে আসছে। প্রতিপদ থেকে মহালয়ার পরদিন প্রতিপদ থেকে আমাদের চণ্ডীঘাটে পুজো শুভ সূচনা হয়। ষষ্ঠীর দিন মায়ের বোধনতলায় বেলগাছ বেলবৃক্ষ তলায় মায়ের বোধন হয়। সপ্তমীর দিন সেই ঘট নিয়ে আসেন পুরুত মহাশয়রা দালানে। দালানে আসার পরে পুজো আমাদের শুরু হয়। সপ্তমী অষ্টমী নবমী মায়ের এখানে পুজো হচ্ছে। আর আমাদের এখানে কোনো পশু বলি হয় না, বলি হয় আখ, কুমড়ো আর কলা, এই বলি হয়। বিজয়ার দিনকে মায়ের দর্শন বিসর্জনের পরে দালানেই আমাদের বরণ হয়। বরণের পরে মাকে নিয়ে আমাদের দালানের সামনে মাঠে নামানো হয়। এখান থেকে পাড়ার প্রতিবেশী পাড়ার মা বোনেরা এসে মাকে বরণ করে, ওখানে সিঁদুর পরান। সিঁদুর পরে তারাও সিঁদুর নিয়ে খেলা করে, সিঁদুর খেলা করে তারপরে বিসর্জনের হয়। ট্রলি করে মাকে নিয়ে যাওয়া হয় ঘাট অবধি। মাকে আর মায়ের এটা এত বড় হয় যে আমাদের যে লোকেরা ঠিক ঢালে করে নিয়ে যেতে পারেন না, ট্রলি করে আমাদের এতে নিয়ে যাওয়া হয় ঘাট অবধি। দেবীর বিসর্জন ঘিরে এখানে শোনা যায় অলৌকিক ঘটনা। নদীতে নয়, বাড়ির পুকুরেই বিসর্জিত হন দেবাড়ির প্রতিমা। আগে ঠাকুর দালান থেকে পুকুর ঘাট পর্যন্ত দেবী দুর্গাকে নিয়ে যেতেন পার্শ্ববর্তী গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বর্তমান পরিস্থিতিতে ধীরে ধীরে চাপা পড়েছে সেই প্রথা, কারণ কর্মসূত্রে আদিবাসীরা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন। তবে কিছু আদিবাসী মানুষ এখনো রয়ে গেছেন গ্রামে। তারা আসেন বিসর্জনের দিন, তারাই মাকে ট্রলিতে তোলেন, তারপর তাকে নিয়ে যাওয়া হয় ঘাটে। ট্রলিতে করে অভিনব সেই যাত্রা দেখতে আশেপাশের গ্রামের প্রচুর মানুষ ভিড় জমান দে বাড়িতে। বাড়িতে এই দুর্গাপুজো প্রায় 116 বছর হয়ে গেল হওয়ার পর থেকে এরা প্রত্যেকটা জেনারেশন আমাদের পুজোর সময় তারা বাড়িতে আসেন এবং এসে পুজোর আনন্দটাকে উপভোগ করেন। এবং তারা বাইরে কেউ থাকতে চান না, আমেরিকা রাশিয়া বাইরে যারা থাকেন তারাও চলে আসেন, এসে পুজোর কটা দিন এই বাড়িতে আনন্দ উপভোগ করেন। একই চালচিত্রে আমাদের প্রতিমা তৈরি হয়, তো সেই জন্যে আমাদের এখানেই দালানের থেকেই প্রতিমা তৈরি হয়। সেটা তার দাদু করে গেছেন, দাদুর পরে তার নাতিরা করেছে, ছেলেরা করেছে, নাতিরা করছে, তিনটে জেনারেশন অলরেডি পরপর পরপর করে যাচ্ছে।
গ্রামবাসীদের বিশ্বাস, বিসর্জনের পর্ব মিটতেই রাত হলেই গ্রামের মানুষ দেখতে পাবেন এক অদ্ভুত অবতার। বিসর্জনের রাতেই জলের উপর দিয়ে হেঁটে বেড়ান স্বয়ং মা দুর্গা। পুজো উদ্যোক্তা প্রণব শেখর দে জানান, ভেবিয়া গ্রামের মানুষ দেবাড়ির ওই পুকুরেই মাকে অন্য রূপে সাদা থান পরে জলের উপর দিয়ে হেঁটে বেড়াতে দেখেন। এমন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন অনেকেই। তাদের ধারণা, মা যেন তাদের ছেড়ে যেতে চান না, তাই বিসর্জনের পরেও তিনি গ্রামের মানুষকে দেখা দেন, এমনটাই বিশ্বাস গ্রামবাসীর। আর সেই বিশ্বাস যেন আজও সমহিমায় বিরাজ করছে সুন্দরবনের এই গ্রামে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, সুন্দরবন।